নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন আলিপুরদুয়ারে। আমরা জানি রক্তদান জীবনদান, সেই বাণীকে পাথেয় করে জেলাজুড়ে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল আলিপুরদুয়ার ডিস্ট্রিবিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন আলিপুরদুয়ার বড়বাজার সংলগ্ন একটি ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে এদিন সেখানে উপস্থিত ছিলেন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। জানা যায় পুরুষ ও মহিলা সহ এদিনের রক্তদান শিবিরে মোট 70 জন রক্তদান করেন এবং এই রক্ত সংগ্রহ করে আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাংক। এ বিষয়ে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার জেলা শাখার সভাপতি দীপ্ত চ্যাটার্জি কি বলছেন শুনুন। এটা আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, আমাদের নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, টোটাল আমাদের এনবিসিসি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার উদ্যোগে আমাদের আজকে 17 জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে। 17 জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে আলিপুরদুয়ারও শুরু হয়েছে। আপনারা দেখবেন ওই দৃষ্টি আলিপুরদুয়ার, কুচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জায়গায়, ধূপগুড়ি, দিনাটা সমস্ত জায়গায় আজকে ব্লাড ডোনেশন আমাদের ডিস্ট্রিবিউটাররা করছে। সেই কর্মসূচি আমাদের আজকে শুরু হয়েছে এবং আমরা খুশি যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সদস্যরা এসে রক্ত দিচ্ছে এবং আমাদের আজকের জেলা শাসক আমাদের সুরেন্দ্র কুমার মিনা সাহেব, এজিডিএ চেয়ারম্যান সাহেব এবং প্রত্যেক উপস্থিত থেকে আজকের এই কর্মসূচি শুরু করছে। আর আমার আলিপুরদুয়ার পৌরসভা চেয়ারম্যান আসছে, আমি সকলে আসছি এবং আমাদের আমাদের ব্লাড চলছে এখন, দেখা যায় কতটা। একটা নাম দেখা যাচ্ছে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে আপনারা মোটামুটি টার্গেট কত রেখেছেন? না, মেগা ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের তো 17 জায়গায় হচ্ছে। আচ্ছা, 17টা জায়গার থেকে মানে আজকে আমাদের অ্যাট এ টাইম ব্লাড আসবে। এটা আমাদের একটা অ্যাসোসিয়েশনের কর্মসূচি যে আমাদের এই জুড়ে টোটাল আজকে বালুরঘাট, মালদা সমস্ত জায়গার থেকে। দাদা, প্রত্যেক বছরই কি তাহলে এই দিনেই হয়? না, এটা এবার এই ব্লাড ক্রাইসিসের জন্য আমাদের এটাই কর্মসূচি নিয়েছে আমাদের। আচ্ছা, আরেকটা বিষয় দাদা, যুবদের প্রতি কি বার্তা দেবেন এই যে ব্লাড ডোনেশন দেওয়ার ক্ষেত্রে? আসলে যুবরা আমাদের এখানে তো 18 বছর যিনি পার করেছে সে দিয়ে শুরু করেছে। আমরা প্লিজড যে যুবদের ভিতরে রক্ত দেওয়াটা যে উপকার, একটা রক্ত দিলে যে মানুষের উপকার কেবল নয়, রক্ত যে দেওয়া যায় তাতে যে শরীরের কোনো ক্ষতি হয় না সেটাই যুবকরা বুঝতে পারছে। এবং আজকের দিনে রক্ত সব কিছু বিকল্প তৈরি হয়েছে, রক্তের কোনো বিকল্প তৈরি হয়নি, সব কিছু বিকল্প তৈরি হয়েছে। রক্ত একজন মানুষকে আরেকজন মানুষ ডোনেট করতে হবে এবং এখন এই রোগটা একটু বেশি মানুষের বিশেষ বিশেষ ক্ষেত্রে রক্তের খুব প্রয়োজন হয় এবং যার ফলে আলিপুরদুয়ার জেলাতেও একটা ক্রাইসিস তৈরি হয় এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন রকমভাবে তাদের অর্গানাইজ করে এই ব্লাডটা ডোনেট করা এবং আমাদের অ্যাসোসিয়েশনও করছে এবং ব্যবসা সমিতির থেকে শুরু করে সবাই করছে। আমরা আশা রাখি যে যুবকরাই তো করছে, অ্যাকচুয়ালি বৃদ্ধদের থেকে তো রক্ত নেওয়া হচ্ছে না, যুবকরাই রক্ত করছে এবং তারা কনসাস যে রক্ত দিলে তাদের কোনো ক্ষতি হয় না এবং রক্ত দিলে মানুষের জীবন বাঁচানো যায় সেটা। দাদা, আপনাদের যে বললেন সদস্যরা, শুধু সদস্যরাই কি রক্ত দিচ্ছে নাকি সকলেই দিতে পারে? না, যার ইচ্ছা মন চাচ্ছে যে ব্লাড ডোনেট করে দিন। ঠিক আছে, আপনি এই ইয়ের কি দায়িত্ব রয়েছে? আমি সভাপতি আলিপুরদুয়ার ডিস্ট্রিবিউটর।